বন্ধুরা, যদি আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। বন্ধুরা, এই আচারটা বানাতে আমি এখানে এই 1 কিলো মূলো নিয়ে নিয়েছি। আমি একটু বেশি পরিমাণে স্টোর করব বলে বেশি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে ওয়েটটাকে কম বেশি করে নিতে পারেন। এবার ফার্স্টেই যেটা আমাকে করতে হবে যে এই মূলোগুলোকে আমি কেটে নেব। বন্ধুরা, প্রথমেই যেটা আমাদের করে নিতে হবে এই মূলোর পাতাটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই মূলোর এই পাতাটারও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়, যদি আপনারা কমেন্ট করে জানতে চান তাহলে আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলোটার আগে আর পেছুটা এইভাবে কেটে নিতে হবে, এরপরে ভালো করে মূলোটাকে এইভাবে ছিলে নিতে হবে। মূলোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এবার একে আমি টুকরো টুকরো করে নেব। এইভাবে আমি সব মূলোগুলোকে কেটে নিলাম টুকরো টুকরো করে গোল গোল ভাবে। আপনারা চাইলে এগুলোকে লম্বা করেও কাটতে পারেন। এবারে আমি কাঁচা লঙ্কাকে মধ্যেখান থেকে এরকম চিল লাগিয়ে 5-6টার মতো কাঁচা লঙ্কা এই মূলোর ভেতরে দিয়ে দেব। বন্ধুরা, এই আচারটা কিন্তু আপনারা আধা ঘন্টার ভেতরেই খেতে পারবেন বিনা রোদ দিয়ে। বন্ধুরা, এই ইনস্ট্যান্ট আচার বানানোর জন্য আমি যে পদ্ধতিটা অ্যাপ্লাই করছি সেটা একটু ভালো করে দেখবেন। আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, জলেতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। জলটা আমাদের গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এই মূলো আর লঙ্কাগুলোকে ধুয়ে রেখেছিলাম সেগুলো জলের ভেতরে দিয়ে দিচ্ছি, এবং একে আমি 5 মিনিট সিদ্ধ করে নেব। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন, আমাদের মূলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এগুলোকে জল দিয়ে একটা প্লেটের ভেতরে ছেঁকে তুলে দেব। এবারে এই মূলোগুলোকে আমি 1 ঘন্টা পাকার নিচে রেখে শুকিয়ে নেব, আর ততক্ষণে আমি এই আচারের মশলাটা রেডি করে নেব। এবারে মশলাটা আমরা রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ দিচ্ছি মৌরি, 1/2 চামচ দিচ্ছি মেথি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো সরষে। একে ড্রাই রোস্ট করে নেব একটু, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট মশলাটা কড়কড়ে হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত। দিয়ে একে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন মূলোগুলোর জল কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। ব্যাস এই পজিশনে আমাদের এই ইনস্ট্যান্ট আচার করতে দরকার হবে, এর থেকে বেশি কিছু লাগবে না বন্ধুরা। এই আচারটা করেই আপনারা সঙ্গে সঙ্গে খেতে পারবেন, এবং এত টেস্টি, এত চটপটা যে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এবারে একে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো ফার্স্টেই যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হলুদ, 1/2 চামচ মতো হলুদ নিয়েছি আমি, ঝাল লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা, এতে খুবই সুন্দর গন্ধ আসবে, জোয়ান নিয়েছি, জোয়ানটা ডাইজেস্টে সাহায্য করবে, কালো জিরে নিয়েছি,
নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ি। আর এতে দিয়ে দেব যে মশলাটা আমরা রোস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা, এটা আমি এখানে আড়াই চামচ ব্যবহার করছি। বাকি মশলাটা আমি একটা কন্টেনারে ভরে রেখে দেব। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিনিগার। ভিনিগার দিলে যে কোনো আচার, জ্যাম, জেলি অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো লেবুর রসকে নিয়ে নিয়েছি, এই লেবুর রসটা দিয়ে দিলাম। এই লেবুর রসের জায়গায় আপনারা কিন্তু আমচুর পাউডারের ব্যবহারও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি সরষের তেলকে আমি গরম করে নিয়েছি, সেই তেলটা এতে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে মিক্স করব আর তেলটা অল্প অল্প করে আমি এতে দিয়ে দেব। মূলগুলো সব আমি মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর টেস্টি দেখতে লাগছে আর এত সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা যে আমি আপনাদের কি বলবো। এবারে আমি বাকি তেলটুকু অল্প অল্প করে এতে দিয়ে দেব। একে আপনারা কন্টেনারে ভরে রাখবেন এবং সঙ্গে সঙ্গেই খেতে থাকবেন, দেখবেন কি অপূর্ব স্বাদ। বন্ধুরা যদি আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য।